আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় কিভাবে বন্ডটি তৈরি করা যায়। একদম সহজভাবে আমি বানিয়ে দেখাবো আজকে বন্ডটি। আপনারা যে কোনো সময় বন্ডটি বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। আর নিয়েছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, নিয়ে দিচ্ছি 1 চা চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টে আপনারা 1 কাপ আটার জন্য 1 চা চামচ দিলেই হবে। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার লাগবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা এরকমের হবে, কিছুটা নরম। আমি এর ভিতরে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলটা দিয়ে আমি ভালো করে মুদি নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা বাটিতে ডোটা তুলে নেব। আমি 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে বাষ্পগুলো বের করে নেব। আবার একটু হাত দিয়ে আমি 2 মিনিটের মতন মুদে নিচ্ছি। এবার আমি ডোয়ের শেপের জন্য আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি হাতে নিয়ে ডোগুলো এরকম গোল করে নেব। আমি একই রকম সবগুলো হাত দিয়ে এরকম গোল করে নেব। আমি একটা করে দেখাচ্ছি, এরকম গোল সাইজ করে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু সরাসরি কড়াইতে আজকে বন্ডটিটা তৈরি করে দেখাবো। আমি সবগুলো এরকম দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টা রেখে দেব। আমি নিয়েছি একটা ডিম, ডিমটা আমি কুসুমটা আলাদা করে নেব। কুসুমটা আমি এবার বন্ডটির উপরে দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিলাম। এবার বন্ডটির উপরে আমি ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দেব। তাহলে কিন্তু বনের রুটির কালারটা খুবই ভালো আসবে। আমি সবগুলোতে ডিম লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। আর ঢাকনাটা যেন খুব ভালোভাবে কড়াইতে মিশে যায়, কোনো রকম বাষ্প না বের হতে পারে। ফিরে আসছি 30 মিনিট পর, দেখতে পাচ্ছেন রুটিটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, খুবই ভালো লাগছে দেখতে। আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় বানিয়ে কমেন্টে জানাবেন আপনারটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।